নমস্কার বন্ধুরা, ছোটর পেজে সবাইকে স্বাগত। এটা হচ্ছে দুপুরবেলা, মহারাজের খাওয়া দাওয়া হয়ে গেছে। গতকাল তো মাছের জন্য ঠিক মতো খেতে পারেনি, তো সকাল থেকে দুবার খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে যে বসেছিলেন, যেই দেখেছে কুশন নিয়ে ব্যাস শুরু করেছে, এই কুশনটা আমি মাথায় দেব বলে, মানে মাথায় দিয়ে শোবো বলে নিয়ে এসেছি সোফার ওখান থেকে। ব্যাস, কেন ওটা নিয়ে এসেছি, ওটা ওর। যখনই এই কুশন নিয়ে কোনো সময় শুতে যাব, তখনই ওনার এই কাণ্ড শুরু হয়ে যাবে। কিছুতেই দেবে না এই কুশন, এই কুশনটা ওর। দেখুন কাণ্ড কি করছে। গতকাল তো মাছ দিয়ে ভালো মতো খেতে পারেনি, আজকে চিকেন দিয়ে দুবার ভাত খাওয়া হয়ে গেছে সকাল থেকে। একেবারে সকালে একবার দিয়েছিলাম, আবার ওই একটার সময় দিলাম, তো এইসব খেয়ে ওর গায়ের জোর খুব হয়ে গেছে, সেই জন্য আজকে কুশনটার উপরে ও যত জোর দেখাচ্ছে। আবার শুনছে, কথা শুনছে, আমি কি বলছিলাম তখন ওকে, তো সেই শুনছিল। আবার এবার খাটে উঠে এসেছে, ওর বাবা নাইট ডিউটি করে এসেছে, ঘুমাচ্ছে। যত বলছি ডিস্টার্ব করিস না, ও ততই ওই করে চলেছে। আবার দেখছে কেন বলছি আমি এই কথা। অবশ্য এই দুষ্টুমিগুলো না করলেও ভালো লাগে না, তাই না? যেদিন চুপচাপ বসে থাকে, শরীর টরীর খারাপ থাকে, সেদিন যে মনে কি কষ্ট লাগে কি বলবো, মনে হয় কখন যে ও দুষ্টুমি করবে তখন আমার শান্তি হবে। এই রকম আবার দুষ্টুমি করলেও বকা দিই, ও যে কোন দিকে যাবে ও জানে না, মায়ের জ্বালায়। তো ওই যে কুশনটা ছেড়ে আবার এসেছে, তো ও বসে গেছে দেখে আমি কুশনটা নিয়ে নিলাম যে শোবো এবারে। ব্যাস আবার টেনে নিচ্ছে, এই করে চলেছে। যাদের বাড়িতে এই রকম বাচ্চারা রয়েছে তারাই জানবে যে ওদের যে কি মায়া আর কি ভালোবাসা, যে কি বলবো। দেখুন কি করে চলেছে, কি করে চলেছে। যেহেতু ওর বাবা ঘুমাচ্ছে, আমি তখন ভয়েস দিতে পারিনি, পরে ভয়েস দিচ্ছি। ওর বাবা তো অঘরে ঘুমাচ্ছে, তো বুঝতে পারছে না যে ও কি কাণ্ডটা করে চলেছে। পরে যখন এই ভিডিওটা দেখবে তখন বুঝতে পারবে যে শয়তানের শয়তানি কত দূর হয়েছে। আবার শুনছে আমি কি বলছিলাম তখন ওকে, সেটা আবার শুনছে। এত দুষ্ট, আর অপেক্ষা করছে মা কখন কুশনটা নেবে, আর ও কাড়িয়ে কাড়িয়ে নেবে মায়ের কাছ থেকে। এটা হচ্ছে ওর খেলা, এটাই আর কি। আবার এটাও ভাবতে পারে যে এটা আমার জিনিস, আমি কারোর সাথে শেয়ার করব না, এমনকি মায়ের সাথেও না। পড়ে গেছে, আবার দেখছে আমি নিচ্ছি কি না, আমি নিলেই এবারে আবার দৌড়ে লাফিয়ে আসবে। এই যে দেখুন, যতক্ষণ না মানে আমি এটাকে ছাড়ছি ততক্ষণও একই করেই চলবে, কিছুতেই দেবে না। তো আমি আবার একটু বাইরে গেছিলাম, তো আবার উনি দেখতে এসেছে, মা কোথায়, এখন নিয়ে কুশনটা নিয়ে খেলা কর। তা না, মা যেই চলে গেছে আবার একটু চিন্তাতেও পড়ে যায় যে মা কোথায় চলে গেল, কখন আসবে। তাও মায়ের সাথে কুশন শেয়ার করা যাবে না, এই হচ্ছে ওর অবস্থা। ঠিক আছে, তোর কুশন তুই নে বাবা, আমি এমনিই শুয়ে থাকি। দেখুন কাণ্ড, দেখুন আজকে মনে হচ্ছে কুশনের জলাঞ্জলি হবে। নিয়ে নিচ্ছে, আবার তাকিয়ে রয়েছে যে আমি কখন নেব ওটাকে, তখন ও আবার টানাটানি করবে ওটাকে নিয়ে, এটাই হচ্ছে ওর খেলা। ওই যে কুশনটা আমি ওপরে ঝুলিয়ে রেখেছি হাতে নিয়ে, ব্যাস ওইটা দেখছে, নে বাবা তোর কুশন তুই নে, তুই খেলা কর।